আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ, তরফে আপনাদের মাসুদ রানা। আর আজকের যে ভিডিও সেটা হচ্ছে যে টিপ বিষয় নিয়ে কথাটা বলবো। কারণ হচ্ছে যে এখানে যে পুলিশ অফিসার ছিল, তো উনাকে নিয়ে অনেক কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং দেখবো যে সেই পুলিশ অফিসার মানে দোষী নাকি যে মেয়েটা মানে মহিলাটা ছিল হিন্দু মহিলা মানে উনি দোষী, মানে সেইটাই মানে দেখার চেষ্টা করবো, একটু বোঝার চেষ্টা করবো আর কি। কারণ একজনের মতামত শোনার পর তো মানে কোনো কিছু বলা যায় না বা জানা যায় না, দুজনের মতামতই আমরা শুনবো আজকে। তো চলেন আমার ফার্স্টে সেই হিন্দু মহিলা উনি কী বলেছিল সেইটা আমরা একটু দেখি, দেখার পর আমি তারপর পুলিশ অফিসার যে ছিল মানে উনি কী বলছে সেইটা আমরা শুনবো, তারপর আমি আমার নিজের কিছু মতামত দিব। তাহলে চলেন আমরা ফার্স্টে সেই মহিলার কথাটা আমরা শুনি। আসলে সেদিন পায়ে হেঁটে যাচ্ছিলাম আমার কর্মস্থলে, তো সেজন পয়েন্টের সামনে যখন মোড়টার দিকে ঢুকছিলাম, আমি যাচ্ছিলাম আনন্দ সিনেমা হলের ওখানে, আমি রিক্সা থেকে নেমেছি, বাসা থেকে যাচ্ছিলাম, তো নেমে ওখান থেকে হেঁটে আমি যাচ্ছিলাম তেজগাঁও কলেজের দিকে। তো ওই মোড়টাতে আসার সময় আমি শুনতে পেলাম টিপ্পুরসুস ক্যান বলে একটা গালি, এবং আমি পিছন ফিরে তাকিয়ে দেখি একজন পুলিশের ড্রেস পরা লোক একটা বাইকের উপরে সে আমার দিকে তাকিয়ে আছে, এবং তার তাকানোর মধ্যে এক ধরনের যে কামুক ভাব সেটা, এবং তার চোখে মুখে সেটা স্পষ্ট। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি পুলিশের ড্রেস পরা এভাবে কেন কথা বলছেন, ইফটিজিং কেন করলেন? সে তখনও আমাকে ওইভাবেই আরও কয়েকটা গালি জঘন্য ভাষায়, এবং এটা যৌন হেনস্থা। আচ্ছা, এখানে যে মহিলাটা ছিল মানে হিন্দু মহিলা, ওনার দাবি হচ্ছে যে সেই পুলিশ অফিসার ওনাকে মানে সেই মহিলাটাকে হিন্দু মহিলাটাকে ইফটিজিং করতেছিল, মানে ইফটিজিং করার মতো কথাবার্তা বলতেছিল এরকম আর কি একটা। আচ্ছা, আমরা তারপর যে ভিডিও দেখবো সেইখানে আমরা দেখতে পারবো যে সেই পুলিশ অফিসারের পিছনে কিন্তু বসা ছিল তার ওয়াইফ, তার প্রেগনেন্ট ওয়াইফ নাকি বসা ছিল, এবং সেই পুলিশ অফিসারের দাবিও হচ্ছে যে তার প্রেগনেন্ট ওয়াইফ বসা ছিল তার বাইকের পিছনে। তাহলে তার বাইকের পিছনে তার ওয়াইফকে রেখে একজন মানুষ কি ইফটিজিং করতে পারে? যদি সেই ওয়াইফ যদি সেই তার হাজব্যান্ডকে যদি ছেড়ে দেয়, মানে একদম খারাপ টাইপের যদি কোনো ওয়াইফ হয়ে থাকে, তখন করতে পারে? এটা করা স্বাভাবিক, তখন করতে পারে যে তার ওয়াইফের কিছু বলার নাই, তার ওয়াইফের সামনে তার হাজব্যান্ড যা ইচ্ছা তা করবে, এরকম অবস্থা থাকলে তখন করতে পারে। কিন্তু এই এই পুলিশের মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, মানে সুন্নতি লেবাস ছিল আর কি যেটা, তো এইরকম একটা অবস্থাতে উনি ইফটিজিং করছে মানে সেটার দাবি হচ্ছে মানে এই হিন্দু মহিলার আর কি। হিন্দু মহিলা বিবরণ দেয় ওনার দাড়ি ছিল বিবরণ দেয়, এবং এখানে বলা হয়েছিল যে ইফটিজিং করতেছে। তো আমার কথা হচ্ছে যে তার পিছনে ওয়াইফ আছে, তার প্রেগনেন্ট ওয়াইফে থাকা শর্তেও মানে একটা মহিলাকে ইফটিজিং করবে, মানে এটা হচ্ছে আমার প্রশ্ন। তো তারপর দেখি আমরা, আমি এটার প্রতিবাদ যখন করলাম তখন সে বাইক স্টার্ট করলো, এবং বাইক স্টার্ট করে আমি যদি সরে না যেতাম তাহলে দুর্ঘটনার শেষ থাকতো না, হয়তো নিউজটা এরকম হতে পারতো যে কোনো পুলিশের মোটর বাইকে ধাক্কা লেগে এক পথচারিণী হতো। আমি জাস্ট সরে গিয়ে আমি প্রাণে রক্ষা পাই, এবং আমার পায়ে লেগে আমার পা মানে আমি পায়ে আঘাত পাই ভীষণভাবে। তারপরেও সে হচ্ছে যখন চলে গেল তখন আমি চিৎকার করে তার বাইকের নাম্বারটা মুখস্থ করার চেষ্টা করলাম, এবং আমি চিৎকার করে করে যখন সে চলে গেল তার দিকে তাকিয়ে থাকলাম, এবং দেখি যে এক তিনজন ট্রাফিক, ওই ট্রাফিকের কাছে আমি গিয়ে তখন বললাম, তখন 8:30 মধ্যেই ঘটনা। সেই পুলিশের সাথে যখন সাংবাদিকরা কথা বলে কিংবা তারা যাচাই বাছাই করার চেষ্টা করে, তখন কিন্তু যেই কথাটা উঠে আসে কিংবা সেই পুলিশে যেই কথাগুলো বলে সেইটা এখন বলা হবে, এবং এই ফুটেজটা নেওয়া হয়েছে 71 টিভির একটা শো থেকে নেওয়া হয়েছে, ইন্টারভিউ থেকে নেওয়া হয়েছে। সো ওইটাই আমরা এখন প্লে করব, দেখব কোথায় আসেন দেখি। মহিম, আপনি শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, প্লিজ বলেন। জি, বাগবিতণ্ডা তাহলে কি বিষয়ে হয়েছে? যেটা ঘটনাটা ঘটেছে বলে আমরা সংবাদ সম্মেলন কভার করতে গিয়ে জেনেছি যে তার বক্তব্য অনুযায়ী, যার বিরুদ্ধে অভিযোগ নাজমুল তারেকের বক্তব্য অনুযায়ী, তার স্ত্রী হচ্ছে গর্ভবতী, তিনি আপনার কাঁঠালবাগান এলাকায় একটি ক্লিনিকে তার স্ত্রীকে ডাক্তারি চেক আপ করাতে এসে তিনি বাসায় ফিরছিলেন, তার বাড়ি হচ্ছে মদ, এবং আপনি বাইকে দেখলে খেয়াল করবেন, একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যায় পিছনে একজন বসা একটা পা, শাড়ি পরা একটা পা দেখতে পাচ্ছে। ওনার বক্তব্য অনুযায়ী তিনি যখন তার স্ত্রীকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য, উনি হয়তো ডিউটি টাইম শুরু হয়ে গেছে, ফার্ম গেট পর্যন্ত উনি ওই মোড় পর্যন্ত গিয়েছেন যে স্ত্রীকে সিঙ্গি ধরিয়ে দেওয়ার জন্য, ওই স্ত্রীর পায়ের সাথে
দ্যাট টাইম হচ্ছে শিক্ষিকাও তো হেঁটে যাচ্ছিল, ওনার সঙ্গে লেগেছে। আমি বলছি ওনার বক্তব্য কিন্তু পায়ে লেগেছে এবং সেটা নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা বাহার সৃষ্টি হয়েছে। আপনারা ঠিক দেখে চলতে পারেন না বা ইত্যাদি ইত্যাদি ওনার বক্তব্য হচ্ছে এবং সেটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে এবং কথা কাটাকাটি এক পর্যায়ে তার স্ত্রীকে বলছে তুমি সিঞ্জি নিয়ে চলে যাও, আমার ডিউটি টাইম শুরু হয়েছে, আমি চলে যাই। উনি ওনার কর্মস্থলে ডিউটি জায়গায় উনি চলে গেছেন এবং উনি এই যে সারা দেশ জুড়ে ফেসবুক জুড়ে টেলিভিশন জুড়ে এত কিছু তোলবার হচ্ছে, উনি অ্যানালগ একটা সেট ব্যবহার করেন, উনি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন না, যার কারণে উনি এত কিছু হচ্ছে। উনি গতকালকেও কিন্তু ডিউটি করেছেন ওনার যে জায়গায় দায়িত্ব, এবং গতকালকে খুব খোঁজাখুঁজির পর তেজগাঁও পুলিশ বিভাগ তারা বুঝতে পেরেছেন যে আসলে কে ছিল। সিসিটিভি ফুটেজে দেখলেন যে অমুক, তখন তার সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে এসে তারপরে তার সঙ্গে কথাবার্তা বলে বাকি যা হওয়ার সেটি হয়েছে। এই ছবিটা দেখি, একটু ছবিটা দেখি আমার সহকর্মীরা, একটু বড় করে যদি ছবিটা দেখান। মহিম বলছেন যে পেছনে একজন বসা ছিল, যাই হোক সেটা বসা থাকলেও কিছু না, বসা না থাকলেও কিছু না, একটু দেখি ছবিটা। আচ্ছা, বিষয় ছিল এটাই যে সেই পুলিশ উনি বলেছে যে সেই মহিলাটা, হিন্দু মহিলার সাথে যে বিতর্ক হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছে, সেটা হচ্ছে তার প্রেগনেন্ট ওয়াইফের পিছনে বসা ছিল এবং তার প্রেগনেন্ট ওয়াইফের পা লেগে যায় সেই হিন্দু মহিলার গায়ের মধ্যে হয়তো, তো তখন নাকি মানে তর্ক বিতর্ক শুরু হয় আর কি। মূলত কথা হচ্ছে এইটা, মানে পুলিশের সেই পুলিশ অফিসার বলতেছে এইরকম কথা আর কি, তার দাবি হচ্ছে এইটা। আর যেই মহিলা ছিল হিন্দু মহিলা, তার দাবি ছিল যে তাকে ইপটিজিং করছে এবং তার টিপ নিয়ে কথা বলছে, তার টিপ নিয়ে কথা বলছে এবং তাকে ইপটিজিং করছে, তার অভিযোগটা হচ্ছে এইরকম। আমরা কিন্তু ফার্স্টে প্রতিবাদ করতেছিলাম যে টিপ পড়ার কারণে কেন তাকে হেনস্থ করা হবে, এরকম আচরণ করা হবে, সেটার জন্য কিন্তু সবাই প্রতিবাদ করতেছিল অনেকেই। তো এখন আমাদের কিন্তু উচিত ছিল যে দুইজনের কথা কিন্তু শোনা উচিত ছিল। আমরা একজনের কথা শোনার পরে যে প্রতিবাদ শুরু করে দিলাম। আর তাছাড়া এখানে দেখেন, মানে এইখানে দোষ পাবলিকের না, দোষ হচ্ছে যদি হয় আর কি, যদি এইরকম হয়ে থাকে ঘটনাটা, যদি এইরকম হয়ে থাকে যে সেই পুলিশ অফিসার নির্দোষ, সেই পুলিশ অফিসার টিপ নিয়ে ওইরকম কোনো কথা বলে নাই, যদি হয়ে থাকে তাহলে সম্পূর্ণ দোষ, মানে আমার মতে কি আপনাদের মতো সেইটা হবে যে সেই হিন্দু মহিলার উপর যাবে, সম্পূর্ণ দোষ হবে সেই হিন্দু মহিলার যদি এরকম ঘটনা যদি না ঘটে, যে যদি ঘটনা ঘটে থাকে যে প্রেগনেন্ট ওয়াইফ তার পা লেগে যায় তারপর তর্ক বিতর্ক হয়, এরকম ঘটনা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ দোষ যাবে সেই হিন্দু মহিলার উপর। এবং দাবি করব যে সেই হিন্দু মহিলা যদি এরকম কোনো নাটক সাজিয়ে থাকে তাহলে সেই হিন্দু মহিলাকে অবশ্যই কঠিন শাস্তি দিতে হবে। আর যদি সেই পুলিশ অফিসার যদি মিথ্যা বলে থাকে তাহলে সেই পুলিশ অফিসারকে কঠিন শাস্তি দিতে হবে। সেই পুলিশ অফিসারকে যেই শাস্তি দেওয়া বাংলাদেশের আইন অনুযায়ী যেই শাস্তি দেওয়া যায় দিবে, আমাদের কোনো মতামত, আমাদের কোনো দাবি, আমাদের কোনো কিছু নাই। কিন্তু সেই হিন্দু মহিলা যদি মিথ্যা বলে থাকে, যদি কোনো নাটক সাজিয়ে থাকে তাহলে অবশ্যই সেই মহিলাকে শাস্তি দিতে হবে। সেই মহিলা যেইখানে শিক্ষিকা নাকি কি, সেইখানে তাকে পদত্যাগ করতে হবে, মানে সেটা হচ্ছে আমাদের দাবি যদি মিথ্যা বলে থাকে। আর যদি মিথ্যা না বলে তাহলে তো শাস্তি দিতে হবে, সেই পুলিশ অফিসারকে শাস্তি দিতে হবে। কারণ একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও কি করে একজন মেয়েকে বলতে পারে যে টিপ পড়তে পারবি না, টিপ পড়লি কেন এইটা সেইটা, মানে এইরকম আচরণ কেন করবে। তার উপর আবার মুসলিমদের টুপি পরে, সুন্নতি দাড়ি পরে, এইরকম আচরণ যদি করে থাকে, আমি বলতেছি না যে এরকম আচরণ করছে কিংবা সেই মহিলা মিথ্যা বলতেছে, এরকম বলতেছি না, বলতেছি আমি যদি মিথ্যা, যেই মিথ্যা বলুক, মিথ্যা যদি মহিলা বলে থাকে তাহলে সেই মহিলার শাস্তি হবে, অবশ্যই শাস্তি দিতে হবে। আর যদি সেই পুলিশ যদি মিথ্যা বলে থাকে তাহলে সেই পুলিশকেও কঠিন শাস্তি দিতে হবে, যদি মিথ্যা বলে থাকে কঠিন শাস্তি দিতে হবে। কারণ হচ্ছে সে কিন্তু এখানে এরকম আচরণ কেন করবে একজন মহিলার সাথে। আমার কথা হচ্ছে এটাই যে একজন মহিলার সাথে এরকম আচরণ কেন করবে যদি আচরণ করে থাকে, আর যদি করে না থাকে তাহলে সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তাকে তার সম্মান ফিরিয়ে দিতে হবে, সেই পুলিশ অফিসারকে তার সম্মান তাকে ফিরিয়ে দিতে হবে। তো এইটাই থাকবে দাবি আমাদের, যদি হিন্দু মহিলা যদি মিথ্যা বলে থাকে, যদি নাটক সাজিয়ে থাকে তাহলে এই হিন্দু মহিলার কঠিন শাস্তি হতে হবে, তার তো পদত্যাগ তো করতেই হবে, তার উপর অন্য শাস্তি আমরা দাবি করি। আর যদি সেই পুলিশ অফিসার যদি মিথ্যা বলে থাকে, যদি সে এরকম আচরণ করে থাকে একজন মহিলার সাথে, তাহলে সেই পুলিশ অফিসারেরও শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি হতে হবে। আর আমাদের বাংলাদেশে আইন আছে, আইনের লোক আছে, প্রশাসন আছে, যারা তদন্ত করতেছে তারা এটা তদন্ত করে বের করবে যে মানে কোনটা সঠিক, সেই মহিলা সঠিক নাকি সেই পুলিশ অফিসার সঠিক। সো এটাই, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি জাস্ট বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার মতামতগুলো আমি এইখানে প্রকাশ করলাম আর কি, আর কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।